রেসিপি বেতর শাক মুসুরির ডাল দিয়ে আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুকু ফুট কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন শুরু করা যাক এক কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে করার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন দুটো কাঁচা লঙ্কা হাফ চা চামচ হলুদ গুঁড়ো ডালটা যখন ফুটে উঠবে শাকটা দিয়ে দেবো শাকটা আমি ধুয়ে বেচে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে ডাল থেকে ছাড়িয়ে ডকটা কেটে নিয়েছি এবার ডালটা যখন ফুটে গেল ফেনাটা তুলে ফেলে দিলাম এবার শাকটাকে অ্যাড করে দিচ্ছি শাকটা অ্যাড করে দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বেতর শাক খুবই নরম বেশি সময় লাগে না পাঁচ মিনিট পরে ঢাকা খুললাম বন্ধুরা ভীষণ ধোঁয়া উঠছে তাই অতটা বোঝা যাচ্ছে না একটু ঝাপসা লাগছে দেখুন ডালটা ঠিক যেন আর্ধেক ফাটা ফাটা হবে এবার আমি নামিয়ে দেবো ডালটা অর্ধেক ফাটা ফাটা হয়ে গেছে একদম কিন্তু ডালটা গলে যাবে না নামিয়ে রাখলাম কড়া পরিষ্কার করে সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে দিলাম এক চা চামচ রসুন কুচুনো হাফ চা চামচ আদা কুচুনো আর দুটো কাঁচা লঙ্কা কুচি এটা একটু লাল লাল করে ভাজা হলে রেড ব্রাউন হলেই এবার দিয়ে দেবো একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা দিয়েও আমি লাল লাল করে ভেজে নেবো রেড ব্রাউন করে যখন ভাজা হয়ে যাবে এখানে ডালটা অ্যাড করে দেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঠিক এই পজিশানেই আমায় ডালটা দিয়ে দিতে হবে ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়োটা অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন পাঁচ মিনিট ফুটিয়ে নিলে খাওয়ার জন্য ডাল একদম রেডি গরম ভাতের সাথে বন্ধুরা আমরা তো বেতর শাক সবজি দিয়ে খেয়েছি বেগুন কড়াইশুঁটি আলু সিম একবার ডালটা এইভাবে ডাল দিয়ে বেতর শাকটা খেয়ে দেখুন অসাধারণ খেতে লাগে রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাই নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটি অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন আজকে সকলে বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ